উর্দু বঞ্চিত হচ্ছে, মানে মুসলমান বঞ্চিত হচ্ছে, ডব্লিউবিসিএস এ উর্দু দেওয়া যাচ্ছে না, মানে বাংলার মুসলমান বঞ্চিত হচ্ছে, এই গল্পকে খাড়া করে ডব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক হয়েছিল, সেখান থেকে উর্দু এবং হিন্দিকে ঢুকিয়ে দেওয়ার যে প্রয়াস চলছিল ববি হাকিম জাভেদ খানরা, তারা সফল হলো এবং বাংলা সরকারকে বাধ্য করে তারা ডব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক ক্যান্সেল করালো, হিন্দি উর্দু ঢুকিয়ে দিল। ভারতের প্রতিটা রাজ্যে ডব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক আছে, এই রাজ্যের মূল ভাষা বাধ্যতামূলক আছে, বাংলায় বাংলা বাধ্যতামূলক ছিল না, বাংলা পক্ষ বাংলা বাধ্যতামূলক করিয়েছিল কিন্তু সেটাকে প্রত্যাহার করা হলো। ধিক্কার জানাই, বাংলার 95% মুসলমান হল বাঙালি মুসলমান, উর্দু মানেই মুসলমানের ভাষা নয় এটা আমরা বলতে চাই, এবং বাংলা বাধ্যতামূলক করতে হবে, যেই ঘোষণা 11 জানুয়ারি 99 থেকে হয়েছে সেটা বাতিল করতে হবে। তৃণমূল, সিপিএম, বিজেপি সহ সমস্ত দলে যেসব বাঙালিপন্থী লোকজন আছে তাদের কাছে অনুরোধ, বাঙালি হয়ে জাগুন, নিজের দলে লড়াই করুন যাতে ডব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক হয়, প্রতিটা রাজ্য সরকারি চাকরিতে বাংলা বাধ্যতামূলক হয়, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা চাকরি প্রার্থীরা প্রত্যেকে সজাগ হওয়া, কারণ আমাদের ছেলেমেয়েরা বিহারে গিয়ে চাকরি পায় না হিন্দি বাধ্যতামূলক, গুজরাটে গিয়ে চাকরি পায় না গুজরাটি বাধ্যতামূলক, মহারাষ্ট্রে গিয়ে চাকরি পায় না মারাঠি বাধ্যতামূলক, কর্ণাটকায় চাকরি পায় না কন্নড় বাধ্যতামূলক, ওড়িশায় ওড়িয়া বাধ্যতামূলক, কিন্তু আমাদের ধর্মশালা না, এখানে থাকবে বাংলা শিখবে না, দশকের পর দশক থাকবে বাংলা নেই আতা হ্যায়, এটা চলবে না। বাংলা শিখে তবে বিডিও হতে পারবে, বাংলা পরীক্ষা দিয়ে তবে এসডিও হতে পারবে, বাংলা পরীক্ষা দিয়ে তবে কৃষি আধিকারিক হতে পারবে, এটাই নিয়ম হওয়া উচিত, এবং এই জন্য আমরা সফল হয়েছিলাম, সেটাকে বাতিল করা হয়েছে লবি করে, হিন্দি উর্দু লবির চাপে সেটাকে আমরা আবার বাংলা বাধ্যতামূলক করবই। বাঙালির শত্রুরা সাবধান, বাঙালি যাচ্ছে, আগামীতে বাংলায় রাজনীতি করা মুশকিল হবে, তুমি বাঙালির পক্ষে না থাকো, কারণ বাঙালির ভোট ছাড়া বাংলায় সরকার গঠন হয় না, মাথায় রাখবে। 21-এ বাঁচিয়েছিল বাঙালি, কোনো বহিরাগত নয়, স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায় এবং জয় বাংলা, হিন্দি উর্দু আমার ভাই ভাই স্লোগান ছিল না, ছিল বাঙালির জন্য স্লোগান, ছিল বাঙালির ভোটে জিতে ভুলে যেও না, 2026 কিন্তু আসছে, প্রতিটা রাজনৈতিক দল মাথায় রেখো, জয় বাংলা, জয় বাংলা।